আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি টপিক্স নিয়ে আপনারা থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে টপিক্সটি একদমই নতুন আর আমি আমি বিশ্বাস করি যে আপনারা অনেকেই হয়তো এই নতুন প্রোগ্রামটি সম্বন্ধে জানেন না আর আজকের টপিক্সটি হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম বা ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে আসা এই ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসার যে সুবিধাগুলো সেটি হচ্ছে মাত্র চোদ্দ দিনেই আপনারা ভিসা প্রসেসিং করাতে পারবেন মাত্র প্রসেস টাইম অনলি টু উইকস হুইচ ইস ফরটিন ডেজ এছাড়াও এই প্রোগ্রামে আরো যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে ধরনের আইএলটিএস লাগবে কোনো না বা স্কোর লাগবে না কোনো ধরনের বড় ডিগ্রি লাগবে না যেটাকে আমরা বা মাস্টার্স ডিগ্রি বলি শুধুমাত্র মিনিমাম যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনারা এই প্রোগ্রামটিতে আসতে পারবেন প্লাস আপনাদের কোনো মানে এজ লিমিট নেই সো আপনারা যে কোনো বয়সের লোকই এই প্রোগ্রামটিতে আসতে পারবেন এছাড়াও আরও একটি সুবিধা হচ্ছে যে এই প্রোগ্রামটিতে আপনাদের কোনো ধরনের কোনো টাকা পয়সা নিজের পকেট থেকে দিতে হবে না প্রত্যেকটা টাকা বা যত টাকা দরকার সব টাকা আপনাদেরকে যে এমপ্লয়ার হায়ার করবে বেসিক্যালি সে সাবমিট করে বা সে সেই টাকাটা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এই প্রোগ্রামটি নিয়ে আজকে আমি ইন ডিটেলস আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমার ওয়েবসাইট ইউ স্ক্যানার অফ ব্লগে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ডিটেলস আলোচনা করব বা দেখাবো যে কে কে এই প্রোগ্রাম প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে বা কোন ওয়েতে আবেদনটা করলে আপনারা সাকসেসফুল হতে পারবেন সেই ব্যাপারেও কিছু টিপস দিব সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন প্লাস আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন করতে ভুলবেন না তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আইএমপি বা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এই প্রোগ্রামের আন্ডারে কী করে আসতে পারবেন ইন ডিটেলস বলবো এই কন্টেন্টে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে এই প্রোগ্রামে আবেদন করতে কি কি লাগবে না আর এলএমআইএ যেহেতু লাগবে না তো এলএমআইএটা কি বা কোন কোন সেক্টরে আপনারা এলএমআইএ ছাড়া আবেদন করতে পারবেন বা এই ইন্টারন্যাশনাল মুভিটি প্রোগ্রামের জন্য যেই শ্রমের দরকার রয়েছে কোন কোন সেক্টরে সে ব্যাপারে একটু ডিটেলস বলবো ওয়ার্ক পারমিটের যে আবেদনটা বা কি করে আপনারা এমপ্লয়ার পাবেন বা জব পাবেন সেইটা নিয়েও আমি বলবো প্রসেসটা কি আর কি করে আবেদন করতে হবে চাকরির অফার এটা নিয়ে সেইভাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই প্রোগ্রামে আসার পরে কি আপনি কয়েক কয়েকদিনের জন্য থাকতে পারবেন বা কয়েক মাসের জন্য থাকতে পারবেন নাকি পরবর্তীতে পি নিতে পারবেন সো ডেফিনেটলি এই প্রোগ্রামে আপনারা যে কোনো জব নিয়েই আপনারা যখন আসেন না কেন ওয়ার্ক পারমিট নিয়ে তখন আপনাদের সেই ভিসাটা বা সেই ওয়ার্ক পারমিটটা মূলত দুই থেকে তিন বছরের দেওয়া হয় আপনারা সেটা রিনিউ করতে পারবেন বাট বেসিক্যালি এক বছর ফুল টাইম জব করার পরে যখন আপনারা পনেরোশো ষাট আওয়ার্স চাকরি করে ফেলবেন তখন আপনারা পিএমপি প্রোগ্রামে অ্যাপ্লাই করে দিতে পারবেন পিয়ারের জন্য আর তখন আপনারা বেসিক্যালি আপনাদের ফার্স্টে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে একাই আসতে হবে আপনি চাইলে আপনার স্পাউস চিলড্রেনকে নিয়ে আসতে পারেন বা প্রাথমিক অবস্থায় যেহেতু অনেকটি স্ট্রাগল হয় সো ইটস বেস্ট আপনি এক বছর পরে যখন পিএমপির জন্য বা পিআরের জন্য আবেদন করবেন তখন আপনি আপনার ফ্যামিলি সহ পুরো পরিবারের নাম সেখানে অ্যাড করে পিএমপিতে বা পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন এক বছরের মধ্যে আসলে সবার পিআর নিয়ে আপনার ফ্যামিলিকে পরবর্তীতে নিয়ে আসতে পারবেন সো এইটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এই ধরনের যে ওপেন ওয়ার্ক পারমিটগুলো বলেন বা ক্লোজ ওয়ার্ক পারমিটগুলো বলেন সেগুলোর ক্ষেত্রে সো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে এলএমআইএ এলএমআইএটা কী আগে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সো এলএমআইএটা এই জন্য লাগে ধরেন এলএমআইটা আমি একদম আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আমার একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে আমার একজন শেফ দরকার সো আমার রেস্টুরেন্টে যে শেফটা লাগবে ধরেন যে এখানে আমি সেই ধরনের রান্নার জন্য কোনো শেফ পাচ্ছি না সো ফর এক্সাম্পল আমি একটা বেঙ্গলি রেস্টুরেন্ট দিয়েছি কিন্তু আমাকে আমার রেস্টুরেন্টে ডেফিনেটলি শেফ লাগবে কোনো বেঙ্গলি কুক রাইট সো আমার যখন আমি যখন এখানে কানাডায় যারা রয়েছেন তাদের মধ্যে কাউকে খুঁজে পাচ্ছি না তখন আমি আসলে বাংলাদেশ থেকে দুজনকে বা চারজনকে আমার রেস্টুরেন্টের আয়তন অনুযায়ী বা আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে স্যালারি দিয়ে আনতে পারবো এরকম চারজনকে আমি আসলে নিয়ে আসতে পারবো বাংলাদেশ থেকে তখন আমাকে অ্যাজ এ এমপ্লয়ার একটা সার্টিফিকেট বা একটা মানে গভর্নমেন্টকে মানে আইআরসিসি যারা আসলে ভিসাটা দেয় ইমিগ্রেশনকে সাবমিট করতে হবে যে আসলে আমি এখানে এমন কাউকেই পাচ্ছি না এই জন্যই আমি আমার দেশ থেকে চারজন লোক আনবো সো এইটাই এক ধরনের সার্টিফিকেট যেটা কিনা গভর্নমেন্ট আমাকে প্রদান করবে আর আমার সামর্থ্য থাকবে ধরেন আমাকে তারা পাঁচটা ছয়টা আইয়ের সার্টিফিকেট বা জিনিস দিবে যেই চারটা দিয়েই আমি ওই সার্টিফিকেটটার মাধ্যমে আসলে আপনাদেরকে আইয়ে প্রদান করে চারজনকে নিয়ে আসতে পারবো সো বেসিক্যালি দিস ইজ দ্য আইয়ে এইটার ডিটেলস বলে বোঝানোর কিছু নাই এই প্রোগ্রামে আবেদন করতে করতে যা করতে যা লাগবে না সেটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে কোনো এলএমআইয়ের প্রয়োজন নেই ক্লোজ ওয়ার্ক পারমিটের মতো সো ক্লোজ ওয়ার্ক পারমিটে যখন আপনারা আবেদন করবেন এমপ্লয়ার আপনাদেরকে অবশ্যই এলএমআইয়ের দিয়ে নিয়ে আসতে হবে এইখানে কোনো সময়ের অপচয় নেই সো এইটা খুব গুড একটা পয়েন্ট আপনি যদি এই ধরনের এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আন্ডারে আসতে চান তাহলে আপনাকে মাত্র দুই সপ্তাহ সময়ের প্রয়োজন আপনার সব ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছু হতে সো এই থেকে আপনার সময়টা অনেক কম লাগবে ক্যানাডাতে আসার জন্য এরপর যেটা সেটা হচ্ছে আইএলটিএস পরীক্ষা বা স্কোরের কোনো প্রয়োজন নেই সো আইএলটিএসের কোনো বাধ্যবাধকতা নেই বাট ডেফিনেটলি আপনাদেরকে ইংলিশে অ্যাটলিস্ট বেসিক কথাবার্তা বলা থেকে শুরু করে এই জিনিসগুলো তো জানতেই হবে কারণ এখানে এসে আপনাকে ইংলিশে কথা বলেই জব করতে হবে সো বাট কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে স্কোর বা সার্টিফিকেট দেখাতে হবে এরপরে আরেকটা প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারে আপনার কোনো বয়সের সীমার এখানেই সো অনেক সময় বলা হয় ফিফটি ফর্টি ফাইভ ফর্টি সিক্স বা ফর্টি যেরকম এক্সপ্রেস এন্ট্রিতে আপনাদেরকে একটা পয়েন্টস থাকে থার্টি ফাইভের উপরে গেলে আপনাদের পয়েন্টস আসলে ডিক্রিজ হতে থাকে সো এই প্রোগ্রামের আন্ডারে আপনাদের বয়সের কোনো সীমা নেই আপনারা যে কোনো বয়সের লোক যদি ইলিজিবল হন তাহলে আসতে পারবেন কোনো ব্যাচেলার্স বা মাস্টার ডি মাস্টার্স ডিগ্রির প্রয়োজন হয় না মিনিমাম যে যোগ্যতা সেটা দিয়েই আপনারা অ্যাপ্লাই করে আসতে পারবেন ডিপেন্ডস অন কোন জবে কোন শিক্ষাগত যোগ্যতাটা চাচ্ছে বাট এর মধ্যেও কোনো মানে মিনিমামটা দিয়েই আপনারা আসতে পারবেন এই জবের জন্য তারপরে হচ্ছে এলে ছাড়া কোন কোন জায়গাগুলোতে আসলে আপনারা আসতে পারবেন বেসিক্যালি ইকোনমিক্স কালচারাল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক যেই সেক্টরগুলো রয়েছে ফর এক্সাম্পল এখন সবচেয়ে বেশি যে প্রতিযোগিতামূলক জায়গাটা রয়েছে সেটা হচ্ছে হেলথে যেহেতু আমরা সবাই জানি এখন পুরো ওয়ার্ল্ডে একটা করোনা পরিস্থিতি যাচ্ছে সো যে নার্স বলেন বা যে হেলথ ওয়ার্কারস বলেন এটার সব জায়গায় একটা ঘাটতি রয়েছে সো এই হেলথ সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য একটা অনেক বড় একটা সুবিধা রয়েছে এছাড়া অর্থনৈতিক বলেন কালচারাল বলেন এই ধরনের অথবা ক্যানেডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্সদের জন্য আপনারা একটা সহায়ক একজন পার্সন হতে পারেন এই ক্যাটাগরিগুলোতে এমন জব সো হাইয়েস্ট পজিশনের বা হাইয়েস্ট হাই ডিমান্ড যে জবগুলো রয়েছে এই মুহূর্তে ক্যানাডাতে সেগুলো হচ্ছে ডেফিনেটলি ওয়েল্ডার ট্রাকার বাট এই ধরনের সবগুলো জব যে এলে ছাড়া আসতে পারবেন তা নয় সো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আন্ডারে আপনাদেরকে এমন জব খুঁজতে হবে যেটাতে আপনারা এলএমেয়ের ছাড়া আসতে পারবেন বা এমপ্লয়ার খুঁজতে হবে সো এই এই আন্ডারে আপনারা কারা আসতে পারবেন কেনাডা মার্কিন যুক্তরাষ্ট্র বা মেক্সিকো চুক্তির যেই দেশগুলো রয়েছেন বা ইউরোপের সাথে যেই দেশগুলোর চুক্তি রয়েছেন সেটার একটা চার্ট আমি নিচে দিয়ে দিব সো আপনাদের অনেকেরই ইউরোপিয়ান বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছেন তাদের জন্য এই প্রোগ্রামটি অনেক বড় একটা প্লাস পয়েন্ট এরপরে যারা ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় অলরেডি প্রবেশ করেছেন তাদের জন্য এই এই ক্যাটাগরিটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যারা ইন্ট্রা কোম্পানির ট্রান্সফার হয়ে এখানে আসতে চান সো ফর এক্সাম্পল কেউ অলরেডি একটা কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির আন্ডারই আপনি ট্রান্সফার হয়ে ক্যানাডিয়ান কোনো কোম্পানিতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোগ্রামটি বেস্ট আবার আপনার কোনো আত্মীয় ক্যানাডাতে ব্যবসা থাকলে অথবা তাদের হাতে যদি এই ধরনের কোনো অপরচুনিটি থাকে যে আপনাকে একটা ব্যবসার চাকরির জন্য বা এই ধরনের কোনো প্রপার্টি বা কোনো ধরনের সেকশন রয়েছে যেখানে আসলে আপনার ক্যানেডিয়ান যে রিলেটিভস রয়েছে উনি আপনাকে একটা জবের ব্যবস্থা করে সাহায্য করতে পারে সো এই ক্যাটাগরিগুলোর আন্ডারে আপনারা খুব সহজে এই প্রোগ্রামটির জন্য ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন এখন আসেন যে খরচ আমি অলরেডি বলেছি আপনাদের নিয়োগকর্তা মানে ইমপ্লয়ার অনলি আপনাদেরকে টু থার্টি ডলার ফিস প্রদান করে যেই ওপেন ওয়ার্ক পারমিট আছে সেটার জন্য আবেদন করতে হবে সো আপনাদের বেসিক্যালি কোনো কিছুই দিতে হবে না আর এইগুলোর জন্য যেই কস্টটা রয়েছে সেটা আইআরসিসিকে আপনার যে এমপ্লয়ার আছে সেই পে করবে তাও এটা খুবই কম একটা কস্ট যেটা কি না আপনার এমপ্লয়ার সেখানে তাদের নিজের একটা ধরেন আমি অ্যাজ এ ইমপ্লয়ার আপনাকে হায়ার করব আমার যে জব পোর্টাল আছে যেহেতু আমি এখানে জবের অপরচুনিটি ওপেন করছি এটা আমি পে করব আমার জব পোর্টালে গিয়ে আমি এমপ্লয়ার যে হায়ার করছি সে সেই সেক্টরে গিয়ে এটা আমার রিসপন্সিবিলিটি আপনাকে এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেওয়ার কিছু নেই সো ওপেন ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক পারমিটের আবেদনের যেই এ লেটার অফ ইনস্ট্রোডাকশান যারা আপনারা কানাডার বাইরে থেকে আসবেন তাদেরকে অবশ্যই এমপ্লয়ারের একটা লেটার অফ ইনস্ট্রোডাকশান দিতে হবে যে আপনাকে কেন আনছে কী জন্য আনা হচ্ছে এভরিথিং এ টু সি এগুলো সব আইআরসিসিকে দিতে হবে এরপর আপনি যদি অলরেডি কানাডাতে থেকে থাকেন তাহলে সেটা হচ্ছে আপনাকে যারা অলরেডি আছেন তাদের এটা প্রয়োজন নেই যারা বাইরে আছেন তাদেরই প্রয়োজন তারপরেও হচ্ছে আপনাকে আমি যেহেতু আপনাকে ফর এক্সাম্পল যদি হায়ার করে নিয়ে আসি তাহলে সেটা আমাকেই রিসপন্সিবিলিটি নিয়ে করতে হবে বেসিক্যালি আপনারা যারা আসবেন আপনাদের তেমন কোনো কাজই এখানে করার নাই শুধু আপনাদেরকে এই এমপ্লয়ারটাই খুঁজতে হবে জবটাই খুঁজতে হবে এখন আসেন যে আমি কী করে আবেদনটা করব । সো ফার্স্টে হচ্ছে আপনাকে চাকরির অফারটা থাকতে হবে যে আপনার আপনি চাক ধরেন আমি এমপ্লয়ার আমাকেই আমাকেই প্রুভ করতে হবে যে আমার এই জবটা বা এই যে আমি আন্ডারে আপনাকে আনছি সেখানে এলএমআইয়ের কোনো প্রয়োজন নেই টু ডলার এগ্রিমেন্টস যে ফিসটা আছে সেটাও পে করতে হবে আইএমপি নিয়োগকর্তা পোর্টালের মাধ্যমেই অফিসিয়াল চাকরির অফার জমা দিতে হবে সো আর যাদের অলরেডি ওপেন ওয়ার্ক পারমিট রয়েছে তাদের ক্ষেত্রেও এগুলো দিতে হবে না বাট এই প্রক্রিয়াটা আরও বেশি সহজ এবং দ্রুততর হয় সো যাদের অলরেডি ওয়ার্ক পারমিট রয়েছেন ক্যানাডাতে বা আছেন তাদের জন্য এগুলো খুবই ইজি সো এই প্রোগ্রামের আন্ডারে আপনারা যদি অ্যাপ্লাই করেন বা এমপ্লয়ার যদি আপনাকে অ্যাপ্লাই করে ইন দ্যাট কেস আপনার জন্য অনেক বেশি সময় আর অনেক দ্রুত আপনার কাজটা হয়ে যাবে এরপরে হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে সো যেহেতু আপনারা ক্যান্ডার বাইরে থেকে অ্যাপ্লাই করবেন ইন দ্যাট কেস শুধু আপনাকে ওয়ার্ক পারমিটের জন্যই আবেদন করতে হবে আর সেটাও খুব ইজি আমি অলরেডি আমার একটা ভিডিওতে এটা দেখিয়ে দিয়েছি আমি লিঙ্কটা আপনাদেরকে আমার কার্ডে দিয়ে দিব প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব কি করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যারা ইউরোপের কান্ট্রিগুলো থেকে আসবেন তাদের আসলে ভিসার প্রয়োজন নেই তাদের শুধু ইটি এর প্রয়োজন সো আপনারা আমি ওই দেশগুলোর নাম আমার আসলে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে কী করে আপনারা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ আবেদন করতে পারবেন হুইচ ইজ অনলি সেভেন ডলার ফিস পে করে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ইমেলের মধ্যেই পেয়ে যাবেন আপনাদের কোনো ভিসা টিসা কিছুই লাগাইতে হবে না আপনারা শুধু ওই কাগজটা নিয়ে পোর্ট অফ এন্ট্রিতে দেখাবেন আর আপনাদের ইউরোপিয়ান পাসপোর্টটা মানে যে দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছেন সেই দেশগুলো আপনারা পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে আসবেন ইন দ্যাট কেস আপনাদের আর কোনো কিছুই লাগবে না আর শুধু আপনি হেলথ ওয়াইজ ভালো আছেন কি না আপনার মেডিকেল যে হেলথ যেটা বলে মেডিকেল করানো হয় যেটা বলে সেটা মেডিকেল সার্টিফিকেটটা হয়তো জমা দিতে হতে পারে বাট সেটা হচ্ছে যদি আপনারকে ভিসা অফিসার আপনার কাছে চায় ইন দ্যাট কেস সো এইটাই হচ্ছে টোটাল ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আর এইখানে যখন আপনার সব কিছু হয়ে যাওয়া আপনি জাস্ট চলে আসবেন আর এক বছর পরে ডেফিনেটলি আপনি আপনার পরিবারের জন্য বা পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ অ্যাপ্লাই করে দিতে পারবেন পিয়ারের জন্য এখন এখানে আমি দিয়ে দিয়েছি জেনে নিন কে অ্যাপ্লাই করতে পারবেন এটি একটু ডিটেলস আপনারা পড়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যারা বিভিন্ন দেশে রয়েছেন শুধু বাংলাদেশে নয় তাদের জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেই আন্ডারে আপনারা অ্যাপ্লাই করে খুব সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে আসতে পারবেন